শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেকে নেইল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস দর্শক আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান আমাদের আজকের আলোচ্য বিষয় প্রলম্বিত বিধিনিষেধ এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হব আমাদের সাথে রয়েছেন সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির সাবেক মহাসচিব জনাব মশিউর রহমান রাঙা এমপি বিরোধী দলীয় চিফ ওয়েব এবং সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এছাড়াও আমাদের সাথে রয়েছেন জনাব রাজেকুজ্জামান রতন সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এছাড়া অনলাইনে রয়েছেন আমাদের সাথে ডক্টর বেনজির আহমেদ সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর এছাড়াও আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ সাদেকুর রহমান হিরু সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত প্রিয় দর্শক আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় প্রথমে রাজেকুজ্জামান রতন আপনাকে দিয়েই আলোচনা শুরু করছি প্রলম্বিত বিধিনিষেধ আসলে আমরা লকডাউন বলছি না এখন বিধিনিষেধ বলছি কারণ বিভিন্ন ক্ষেত্রে জীবন জীবিকার তাগিতেই হয়তো কিছুটা ছাড় দিতে হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে আবার কালকে থেকে যেটি শুরু হচ্ছে এবং বেশ কিছু জায়গায় কিছুটা অসঙ্গতির কথাও বলা হচ্ছে যেমন বিশেষ করে যদি আমরা গণপরিবহনের আলোচনাটা দিয়েই শুরু করি যে জেলার ভেতরে হয়তো অগণপরিবহন চলবে মহানগরীতে চলবে কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া যাবে না যেটিকে দূরপাল্লার যানবাহন বলছি বা বাস সেখানে যাওয়া যাবে না সব কিছু মিলিয়ে পরিস্থিতিটি কেমন দেখছেন ধন্যবাদ আপনাদেরকে আপনারা যে বিষয়টা নির্ধারণ করেছে যে প্রলম্বিত বিধিনিষেধ প্রলম্বিত বিধিনিষেধ আমি বলবো এটা প্রয়োজনীয় প্রয়োজনীয় বিধিনিষেধ এবং এ ব্যাপারে কী প্রয়োজন আছে এটা ডাক্তার ব্যঞ্জিন খুব ভালো করে বলবেন উনি তো দীর্ঘদিন ধরে বলছেন যদিও আমরা কেউ শুনছি না তো এই প্রয়োজনীয় বিধিনিষেধ কেন বলছি কারণ করোনার যদি চরিত্রটা আমরা বুঝি আর আমাদের মানুষের চরিত্রটা যদি বুঝি তাহলে এই ক্ষেত্রে বিধিনিষেধটা কেন প্রয়োজন হয় করোনার চরিত্র হচ্ছে করোনা সংক্রমিত হবে আর মানুষের চরিত্র হচ্ছে তার জীবিকার প্রয়োজনে সে বাইরে বেরোবেই এখন জীবিকার প্রয়োজনে যখন বাইরে বেরোবে তখন কতটুকু সুরক্ষা তার থাকবে বাইরে যখন বের হয় আর ঘরে যখন থাকবে তখন তার কি সুরক্ষা থাকবে আজকে যে পরিবহনের কথাটা আপনি বললেন পরিবহনের সঙ্গে যুক্ত যদি ধরি সত্তর লক্ষ শ্রমিক গাড়ির চাকা ঘুরলে তাদের সংসারের চাকা ঘরে তা গাড়ির চাকা বন্ধ থাকলে তারা চলবে কীভাবে সেটা যেমন একটা দিক দ্বিতীয় দেখুন গণপরিবহন চলবে কিন্তু নির্দিষ্ট জেলার সীমানায় চলবে ধরুন ঢাকা থেকে বাসটা গেল এই টঙ্গী পর্যন্ত আচ্ছা টঙ্গিতে লোকজন নেমে আবার টঙ্গি থেকে গাজীপুরের বাস সেটা যাবে টাঙ্গাইলের সীমানা পর্যন্ত তারপর সেখানে নেমে আবার একটু হেঁটে টাঙ্গাইল থেকে ওটা যাবে সিরাজগঞ্জের সীমানা পর্যন্ত সিরাজগঞ্জে নেমে তারপর ওখান থেকে যাবে বগুড়া পর্যন্ত বগুড়া থেকে তারপর ওখানে নেমে রাঙ্গাভাইয়ের বাড়ি হ্যাঁ তারপর গাইবান্ধা হয় তারপর রংপুরে বাড়ি তারপরে রংপুর হ্যাঁ তো গেল রাঙ্গাভাইয়ের বাড়িতে তো মানুষ কিন্তু ঠিকই যাবে পাঁচবার নামলো পাঁচবার নামলো উঠলো তাতে কি আমাদের সংক্রমণ ঠেকাতে পারবো নাকি মানুষের ভোগান্তি বাড়বে ব্যয় বাড়বে এবং বিশৃঙ্খলা বাড়বে তো সেক্ষেত্রে একটা পরিকল্পিত পদক্ষেপ নেওয়া দরকার ছিল যে সামনে ঈদ বলি আর এখন আমাদের জীবনের প্রয়োজনে জীবনযাপনের প্রয়োজনে আমার বাইরে বেরোনোর কথা বলি সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে গত করোনার শিক্ষাটা কিন্তু আমরা মনে রাখি নাই করোনা কি শিক্ষা দিয়েছিল আর আমরা কি মানে প্রস্তুতি নিয়েছিলাম যে কারণে দেখুন একটা ছোট্ট হিসেব যদি দেয় আমাদের অর্থ বিভাগ যে হিসাবটা বলছে এটা শুনলেই দেখলে বোঝা যাবে যে আমরা কি করতে চেয়েছিলাম আমাদের করোনায় সামাজিক সুরক্ষার একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছিল অর্থ বিভাগ রিপোর্ট দিয়ে বলছে যে এক বছর কি হয়েছে কর্মহীন দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার কথা ছিল দুই হাজার কোটি টাকা বিতরণ হয়েছে এক হাজার আটশো কোটি টাকা তাইলে এক কোটি টাকা তা দেখুন অর্ধেকের কম বিতরণ হলো আমাদের কি দরিদ্র মানুষ এত কমে গেল যে বিতরণ যা বরাদ্দ করেছে তার অর্ধেক করলাম কিংবা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আটশো পনেরো কোটি টাকা ছিল বরাদ্দ হয়েছে তেইশ কোটি টাকা বিতরণ হয়েছে তেইশ কোটি টাকা গৃহহীন মানুষের ঘর নির্মাণ দুই কোটি টাকা এটা নিয়ে অনেক প্রচারণা হয়েছে সেক্ষেত্রে বিতরণ হয়েছে চৌদ্দোশো কোটি টাকা তারপরে ক্ষতিগ্রস্তদের নগদ আড়াই হাজার টাকা প্রদানের কথা বারোশো আটান্ন কোটি টাকা ছিল সেখানে আটশো আশি কোটি টাকা বিতরণ হয়েছে তাহলে ক্ষতিগ্রস্ত মানুষদের আড়াই হাজার টাকা এককালীন সেটাও কিন্তু আমরা অর্ধেক দিয়েছি দরিদ্র বয়স্ক এবং বিধবা নারীর ভাতা বারোশো কোটি টাকার মধ্যে দুইশো কোটি টাকা ছাড় হয়েছে আর সবচেয়ে বড় যেটা যে যে কথাটা একটু বললাম কর্মহীন মানুষ সেই কর্মহীন মানুষদের নগদ সহায়তার জন্য পনেরোশো কোটি টাকা বরাদ্দ ছিল মাত্র পাঁচ কোটি টাকা বিতরণ হয়েছে শুধুমাত্র একটা ক্ষেত্রে কাজটা ঠিকমতো হয়েছে দশ টাকা কেজির চাল বিতরণ সেটা সাতশো সত্তর কোটি টাকা ছিল সেটা একশো শতাংশই ব্যয় হয়েছে তাহলে দেখুন এই যে যারা কর্মহীন হয়ে গিয়েছিল করোনায় তার মধ্যে সবচেয়ে বড় কর্মহীনতা ধাক্কায় পড়েছিল কিন্তু পরিবহন খাত কারণ গাড়ি বন্ধ হলে তার কোনো কাজ উপায়ই নেই তার কিছু করার তার সঙ্গে যদি আমরা ধরি শহরে যেটা পরিবহনের মধ্যে যদি লকডাউন থাকে তাহলে কিছুটা রিক্সার আয় কমে যায় কিছুটা সিএনজি জি বাইক এগুলো কমে যায় সেগুলো তারপরে তারা ফাঁকে ফুঁকে একটু হয়তো করে দোকান কর্মচারী হোটেল কর্মচারী কিংবা যদি ধরি পর্যটন খাতের সঙ্গে যুক্ত পাঁচ লক্ষ আমাদের শ্রমিক কর্মচারী আমাদের চলছে এখন চলছে সেলুন কর্মচারী করোনার ভয়ে সেলুনে যায়নি এটা গতবার আমরা দেখেছি যে তাদেরকে গতবার টিকিয়ে রাখার ক্ষেত্রে কী ভূমিকা পালন করা হয়েছে করোনার পরীক্ষার কথা বেঞ্জির দীর্ঘদিন ধরে বলেছেন প্রথমে টেস্ট করো টেস্ট করো টেস্ট করো তা টেস্ট করবে কেমন করে সাড়ে চার হাজার টাকা খরচ করে একজন তাহলে সাড়ে চার হাজার টাকা খরচ করে টেস্ট করা যায় যায়নি আবার সরকারি জায়গায় টেস্ট করার কত দীর্ঘ লাইন এবং কী সমস্যা সেখানে এবং সব জায়গায় সেই সুবিধাটাও নাই পিসিআর ল্যাব কতগুলো জায়গায় আছে কয়টা জেলায় আর আছে এগুলো আমরা যদি দেখেছি সবচেয়ে বড় কথা করোনার জন্য থোক বরাদ্দ হয়েছিল দশ হাজার কোটি টাকা শুধুমাত্র করোনাকালীন সময়ের জন্য সেখানে মাত্র বাইশশো কোটি টাকা খরচ হয়েছে টাকা বরাদ্দ হওয়ার পরেও খরচ হয়নি আর আমরা দেখছি জেলায় জেলায় হাসপাতালগুলোতে হাই ফ্লো অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থাটা এখন হয়নি করোনায় যদি সবাইকে হাসপাতালে যেতে হবে না কিন্তু ন্যূনতম হাসপাতালে যাওয়ার পর অক্সিজেনটা যদি পায় তাহলে তাদের কিন্তু আর আইসিউ পর্যন্ত যেতে হয় না সেই জায়গাগুলো আমরা করি নাই ফলে একদিকে জীবিকার জন্য ব্যবস্থাটা কি আর একদিকে করোনা আক্রান্ত হয়ে গেলে তার চিকিৎসাটা কি। তারপরে করোনায় কর্মহীন মানুষরা আবার যখন কাজে ফিরছে আগের তুলনায় তাদের মজুরি কমে যাচ্ছে এবং যারা করোনায় আক্রান্ত হয়েছিল তারা সুস্থ হওয়ার পরে স্বাভাবিক হতে তাদের যে সময় লাগবে বলে ডাক্তাররা বলছেন সেই স্বাভাবিক সময় তার পুষ্টির অবস্থাটা কি কি খেয়েছে কেমন করে তারা টিকে আছে এই শ্রমশক্তির উপর টিকে থাকবো আমরা একটা কথা বলে শেষ করি গত বছর এপ্রিল মাসে আমাদের যে রপ্তানি হয়েছিল এবছর এপ্রিল মাসে রপ্তানি তার তুলনায় পাঁচশো দুই শতাংশ বেড়েছে তার মানে আমাদের কিন্তু ওই জায়গাটা ফিরে আসছি আমরা কিন্তু শ্রমিকদের দিকে একবার তাকিয়ে দেখুন তাদের অবস্থাটা কি আগে আগের পূর্ণ কর্মক্ষমতা নিয়ে ফিরে আসতে পারছে তাদের চোখে মুখে কি কোনো সম্ভাবনা দেখি না আতঙ্ক দেখি যে যে চাকরিটা আছে এটাও থাকবে কি না থাকলে খাব কি কেন পরিবহন শ্রমিকরা আজকে ঝুঁকি নিয়ে গাড়িতে বেরত কার জীবনের মূল্য কম বলুন সেটা সড়ক পরিবহন বলি আর নৌ পরিবহন বলি জীবনের মায়া তো সবাই করে তো জীবনের মায়া করলেও তারপরে জীবন কেন সে ঝুঁকি নিয়ে জীবনযাপন করতে চায় কারণ সংসারের কান্না বা অভাব অভাবের চাপ মানে সংসারের আগুনের উত্তাপ করোনার মানে আতঙ্কের চেয়েও ভয়াবহ এই পরিস্থিতিতে আমাদের করোনা লকডাউন নিয়ে কাজ করতে হবে লকডাউন কোনো সমাধান নয় নয় এটা আমাদের সবাই বলেছেন এটা সীমিত সময়ের জন্য কিন্তু সীমিত সময়ের জন্য মানুষকে সহজ সহ সহায়তা করার পরিবেশটা যদি তৈরি না হয় তাহলে সীমিত লকডাউনটাও কিন্তু মানে সাকসেসফুল হয় না এটা আমাদের অতীত অভিজ্ঞতা বলছে ডাক্তার বঞ্জির আহমেদ আপনি শুনছিলেন এই যে সার্বিক অবস্থা আমরা বলছি আজকে প্রলম্বিত লকডাউন বিধিনিষেধ আসলে তার লকডাউন বলছি না বিধিনিষেধই বলছি এই বিধিনিষেধকে যদিও রত্ন বলছিলেন এবং আমরা প্রায় সবাই একমত একমতে বিষয় যে এই বিধি অবশ্যই প্রয়োজনীয় তো সেই জায়গাতে এই পরিবহন শ্রমিকদের যে অবস্থার কথা উনি তুলে ধরলেন এবং পরিবহন ব্যবস্থায় যে একটা অসঙ্গতি তৈরি হলো বলা যায় এক ধরনের দোটা পরিবহন আছে না নাই কিংবা গণপরিবহনে জেলার ভেতর থাকবে বাইরে এই বিষয়টা কি নিরসন করা সম্ভব ছিল কিনা একটু যদি বলেন অবশ্যই সম্ভব ছিল আমাদের রতন প্রিয় নেতা উনি অনেক সুন্দর করে অনেক কিছু বিশ্লেষণ করছেন ওর ভিতরে আপনি সফলভাবে করতে পারেন এবং তার ফল ভালো হয় সব দিকে সবাই সন্তুষ্ট থাকে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা কোনো কিছু করার আগে পরিকল্পনা করি না ওই যে আমাদের একটা পুরনো প্রবাদ আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তা আমাদের সব সময় উল্টো আমরা আগে করি তারপরে ভাবতে শুরু করি ধরেন একটা আদেশ জারি করে ফেললাম পরিবহন বন্ধ অথবা এ বন্ধ তারপরে চিন্তা করা শুরু করি আমরা যে কোথায় কি করব না করব এর ফলে হচ্ছে কি জোড়াতালি দিয়ে অনেক কিছুই হচ্ছে নো ডাউট ধরুন এই লকডাউন বলেন বা আমরা এটাকে চলাচল সীমিতকরণ বলি এটাই বলতে চাই চলাচল সীমিতকরণ ধরেন আমাদের সায়েন্স বলে চোদ্দ দিন মিনিমাম রাখতে হবে বা দিন বা বিয়াল্লিশ দিন তো সাত দিন দিলেন ওনার দেওয়ার পরে আবার কিন্তু বাড়াতে বাড়াতে এখন দেখেন সেই বিয়াল্লিশ দিনের কাছেই পৌঁছাচ্ছে ষোলো তারিখ আসলে হয়তো বা তাই হবে তাহলে আমরা যদি বরঞ্চ আগেই এটা ভাবতাম এবং সেই অনুযায়ী আমরা তখন বুঝতে পারতাম যে আমাদের যারা খেটে খাওয়া মানুষ যারা আমাদের প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে আমাদেরকে সাপোর্ট দিতে হবে এটা সারা বিশ্ব জুড়েই ঘটছে করোনার সময় বড়লোকরা আরো বড়লোক হচ্ছে ভারতে হয়েছে নতুন যেটা বললেন বাংলাদেশে যে রপ্তানি আয় বেড়েছে তাহলে এখানে কিন্তু লাভবান হয়েছে সেই গার্মেন্টস সেই রপ্তানিমুখী শিল্পরা তারাই কিন্তু এখানে বড় লাভবান এবং কিন্তু দেখেন ঝুঁকিটা কিন্তু শ্রমিকদের উপর ঝুঁকিটা অন্যান্য মানুষদের উপর তাদের উপর ঝুঁকি নিয়ে গার্মেন্ট চলছে তাদের উপর ঝুঁকি নিয়ে আমাদের এই রপ্তানিমুখী শিল্প চলছে কিন্তু যেহেতু ভালো করে পরিকল্পনা করা হয়নি তাহলে এখন গণপরিবহন কি দোষ করল গণপরিবহনের কর্মীরা গণপরিবহনে যারা যুক্ত আছে তারা কেন এই খোলা রাখতে পারলেন না অথবা তাদের বন্ধ রাখার জন্য কি কি প্রস্তুতি ছিল এই যে সরকার বরাদ্দগুলো দিয়েছে দেখেন কোনোটাই কিন্তু খরচ হয়নি আমাদের স্বাস্থ্যখাতে দশ হাজার কোটি টাকা বরাদ্দ আমরা যদি দশ হাজার কোটি টাকার আট হাজার কোটিও ব্যয় করতাম তাহলে আমাদের নিশ্চয়ই অক্সিজেনের অভাব থাকার কথা ছিল আমরা ঘরে ঘরে যদি রুগী সার্চ করতাম টিম পাঠাতাম আমাদের রুগী আমরা শূন্যের কাছাকাছি নিয়ে আসতে পারতাম তো আমার যেটা কথা যে এই পরিবহন শ্রমিকদের নিয়ে যে এগুলো অবিবেচনা প্রসূত পরিকল্পনাহীনতা আছে সমন্বয়হীনতা আছে এবং এগুলো ভালো চেয়ে খারাপ করছে বেশি তা আমার মনে হয় এগুলো আসলে আমাদের প্রথম কথা আমরা নীতি নির্ধারণী মহল কিংবা সরকারের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে আন্তজেলার এবং দূরপাল্লার বাস যে বন্ধ করা এবং চালু করার বিষয়ে তাদের একটি বক্তব্য হচ্ছে যে আমরা তো সব সময়ই বলেছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন মানুষের চলাচল হবে তখন সংক্রমণের মাত্রা বারবার আশঙ্কা রয়েছে সেটিকে রোধ করার জন্য কারণ উৎসব হলেই তো মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এটি খুবই স্বাভাবিক সেই জায়গায় তাদেরকে অনেকটু নিরুৎসাহিত করা সরকার নিজেও জানেন যে এই অবস্থায় হয়তো তারা যাবার চেষ্টা করবে কিন্তু যতটা ভোগান্তি যতটা কষ্ট সহ্য করে যেতে হবে যে কথা রাজিকুজামান রতন বলেছিলেন ভেঙে ভেঙে যাওয়া সেটি হয়তো সবাই সেই কষ্টটি নিতে চাইবে না তাতে করে লোকজন কম হবে যাওয়ার পরিমাণটা সেই বিবেচনা থেকে সরকার এটি করেছে কি মনে হয় কিনা না এটা আমার মনে হয় না খুব ভালো বিবেচনা শোনেন আপনি যা জনগণকে নির্সাহিত করতে চান কেসে বলেন ওই মানে খুসখুস করে বলেন আপনি পরিষ্কার বলেন কারো যাওয়া যাবে না এবং যাতে না যায় এবং এটা যাতে একেবারে স্পষ্ট তাহলে আপনি সেই ব্যবস্থা নেন যেমন ধরেন দোকান খোলা রেখে বলবেন যে বেশি যাচ্ছেন এটা কি ঠিক ভাই দোকান তাহলে খুলতে বললেন কেন আপনি যখন দোকান খুলতে বলবেন তখন লোকজন যাবে যখন কক্সবাজার তখন তিন লক্ষ বা দশ লক্ষ লোক কক্সবাজারে গেল এটা কি জনগণের দোষ না এটা জনগণ দোষ এটা হলো সিদ্ধান্তের দোষ এটা হলো পরিকল্পনার সমস্যা আমরা কাউকে যেতে দিতে চাই না বাস স্পষ্ট সুতরাং কোনো গণপরিবহন চালানোর দরকার নেই গণপরিবহনের শ্রমিকরা আমি সেদিন ওনাদের যে আন্দোলন হলো সেখানে একটা বক্তব্য শুনল ওনারা খুবই যৌক্তিক বক্তব্য দিয়েছে ওনারা একটা বলেছেন যে আমাদের জন্য অনেক্য কেন অন্যখানে খোলা আমাদের কেন বন্ধ দুই নম্বর যদি বন্ধ রাখতেই হয় আমাদেরকে সাপোর্ট দেন আমাদেরকে প্রত্যেক মাসে আমাদের একটা মাসহারা দেন প্লাস আমাদের খাবার দেন তাহলে আমাদের পরিবহন চালাতে সমস্যা আমাদের ছোট ছোট যারা পরিবহন মালিক আছে তারা তো নিশ্চয়ই হয়ে যাবে তাদেরকে সাপোর্ট দেন এই সাপোর্টগুলো যদি আমরা ঠিক মতো দিই এবং তাতে যদি গণপরিবহন বন্ধ রাখি এটা কথা সত্যিই মজলিস যে আসলে এই লকডাউনটা ছাড়া যেটাকে আমরা লকডাউন বলছি আমরা কিন্তু সংক্রমণটা কমাতে পারতাম না মানে এই সময় ধরেন ভারতে যে অবস্থা নেপালে সাত হাজারের উপরে রুগী যেখানে তাদের একশো দুইশো রুগী হতো তো সুতরাং এটা খুব দরকার ছিল এবং এটা সরকার সফল আমি বলবো কিন্তু সরকারের যে বিভিন্ন বিভাগ আছে বিভিন্ন মন্ত্রণালয় তাদের অদক্ষতা তাদের পরিকল্পনার অভাব তাদের মানে এটাকে অন করার অভাব এগুলো মিলিয়ে প্লাস জনগণের সঙ্গে কথা না বল পরিবহন নিয়ে যখন আলোচনা কিছু হবে তাহলে পরিবহন মালিক সমিতি যারা আছেন শ্রমিকদের যারা নেতা আছেন তাদেরকে নিয়ে বসতে হবে এটাই স্বাভাবিক আমাদের মানে চিকিৎসা বিষয়ক যা কিছু আমাদের স্বাস্থ্যের লোকদের সাথে বসতে হবে আমাদের সাথে বসতে হবে আমরা তা না করে এখন এই প্রশাসনকে আমরা ভাবছি সব কাজের কাজ তারা সব জানে তারা সবকিছু করতে পারে ইট নট ট্রু এটা দেশের ক্ষতি হচ্ছে এই জায়গা থেকে আমাদের সরে আসা দরকার এবং আমরা যা কিছুই করি একটু পরিকল্পনা আমি আসবো আবার আপনার কাছে এবং আপনি যে কথা বলছিলেন যে এই যে আমরা যেই বিধিনিষেধের মধ্যে বা লকডাউনের মধ্যে আছি তাতে করে পরিস্থিতির কিছুটা অবশ্যই উন্নতি হয়েছে কিন্তু সেই উন্নতি কতটা এই সিদ্ধান্তের কারণে হয়েছে আর কতটা স্বয়ংক্রিয়ভাবে বা স্বাভাবিক নিয়মে হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনি আরও বিস্তারিত বলবেন আমি একটু শুনে আসি জনাবসুর রহমান রাঙা আপনি শুনছিলেন ব্যবস্থাপনাগত কিছু ত্রুটির কথাই তো ঘুরে ফিরে আসছে আসলে লকডাউন সবাই ভালো থাক সুস্থ থাক এটা আমরা চাই এবং এটা আমরা চেয়ে আসছি আমরা ইতিপূর্বে সাতষট্টি দিন গাড়ি বন্ধ রেখেছিলাম সিক্সটি সেভেন ডেজ এবং আমরা এর মধ্যে আমাদের শ্রমিকদের আমাদের কিছু পয়সা ছিল আমরা শ্রমিকদের ত্রাণ দিয়েছি আমরা যতটুকু পেরেছি তাদের জন্য আমরা করেছি এবং তারা চলতে পেরেছে কিন্তু এইভাড়ার যে অবস্থাটা হয়ে গেছে সেটা আমরা নিজেরাই আমরা আমার যেমন নিজস্ব আমার পরিবহন ব্যবসা ছাড়া আমার জমি জমা ছাড়া আমার দোকানের কয়েকটা ভাড়া ছাড়া আর এই বেতনের টাকা ছাড়া সরকারি বেতন আমার অন্য কোনো কিন্তু আমার আর কোনো আয়ের কোনো আমার উপায় নাই সুতরাং এই শ্রমিকদের শুধু গাড়িতে ছাড়া তাদের কিন্তু অন্য কোনো ব্যবসা তারা করতে পারে না হয় ঢাকায় আসে বা লোকালে তারা লোকালে চলাচল করে যে কোনোভাবেই তারা কিন্তু একটা আয় করে রেগুলার এবং সে আয়টা আমাদের রংপুরের কথা আমরা বলি ওই উত্তরবঙ্গের এটা কিন্তু এক একটা ডিভিশনে এক এক রকমভাবে কেউ মাস ভরা বেতন দিয়ে চালায় কেউ আবার সাপ্তাহিক বেতন দিয়ে চালায় কেউ আবার পার ডে বেতন দিয়ে চালায় খোরাকি দিয়ে চালায় তা আমরা রংপুরে আমরা খোরাকিটা দিই পার ডে আপনার খাওয়া দাওয়া সম্পূর্ণ গাড়িতে ফ্রি সারাদিনে যা খাবে যদি একটা সিগারেটও খায় সেই পয়সাটাও কিন্তু সে আমার পাশে দিয়েই খাবে এবং খাওয়া দাওয়ার পরে যাওয়ার সময় বাড়িতে যাওয়ার সময় আটশো এক হাজার টাকা পাঁচশো টাকা যে যেরকম যেরকম রুটের গাড়ি সেইভাবে তাদেরকে সেটা দিয়ে দেওয়া হয় দে আর নট তাদের এই জন্য তারা দুঃখিত না তারা ওইটাই কিন্তু নিয়ে যায় ড্রাইভার সাহেবরা ওইটাই নিয়ে যায় এবং মাসের শেষে তারা একটা বেতন পায় এটা খুবই সামান্য ধরেন যে একেবারেই নেগলেজেবল একটা এটা দিয়ে এটা এটা ধরে তারা কোনো আশাও করে না কিন্তু তারা তারা চলাচল করে এটা আমার রংপুরের রংপুর ডিভিশন রাজশাহী ডিভিশন ঢাকা বাদে আমি এক্সেপ্ট অন্য জায়গাতে আমি এই সিস্টেমই আছে জানি ঢাকাতে আপনার কাছে গেল একটা বাস মালিক আপনি আপনার কাছে গেল যে ভাই আমি আপনার গাড়িটা চালা চাই এই যে বারোশো টাকা দেবো আপনি বারোশো টাকা রাখেন আমি গাড়িটা নিয়ে গেলাম ঠিক আছে নিয়ে যাও কেউভাবে পরের দিন আরেকজন আসলে বললো তেরোশো টাকা দিব তাকে আবার দিয়ে দিলো মানে এইটা আমাদের নিয়োগপত্র না থাকার কারণে বা না নেওয়ার কারণে ড্রাইভাররা কিন্তু নিচ্ছে না নিয়োগপত্র আমরা দিলেও তারা নিজে চায় না কেন নিয়োগপত্র নিলে আর একটা মালিকের কাছে তারা যেতে পারবে না যে যত ভালো ড্রাইভার হবে যার অ্যাক্সিডেন্ট করে নাই এরকম যে মানে যার যত অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার বা শ্রমিক বা হেল্পার বা কন্ডাক্টার তাকে কিন্তু মানুষ বেশি নিতে চায় তো সেই কারণে তাদের ডিমান্ডটা একটু বেশি তো সেই কারণে আমি আমি এখন দেখছি যারা একটু ভালো ড্রাইভার ভালো সুপারভাইজার তারাও আর চলতে পারতেছে না তারা আমি দেখছি যে পরনে একটা ড্রাইভারের লুঙ্গিটা ভালো লুঙ্গি পরে পরনের লুঙ্গিটা কেন তারা ওই লঙ্গি পরেই গাড়ি চালায় প্যান্ট পরে গাড়ি চালাতে চায় না তো দেখবেন যে বিছানার বাড়িতে বিছানার একটা চাদরটা সুন্দর একটা চাদর বিছানা চাদরের উপরে আর একটা চাদর দেওয়া থাকে মোটামুটি তো এখন সবাই মোটামুটি চলবেন মোটামুটি একটা ভালো একটা ফার্নিচার বাসা থাকে আমি এখন থেকে তারা ফার্নিচার বিক্রি করে খাচ্ছে এখন আমরা দেখি তাকে আমি সেদিন একজনকে দেখলাম রিক্সায় সে রিক্সা চালাচ্ছে ধান গুলশানের মধ্যে এই বাড়ি কোথায় বললে গাইবান্ধা আপনার পলাশবাড়ি তো পলাশবাড়িতে বাড়ি এখানে কেন তুমি কী করো ওখানে বলো ওখানে রাজমিস্ত্রির কাজ করতাম স্যার এখন তো রাজমিস্ত্রির কাজ বন্ধ আছে এই জন্য আমি আসছি এখানে রিক্সা চালাতে আরেকজনকে জিজ্ঞেস করলাম সেই কুড়িগ্রাম কুড়িগ্রামে আপনার নাগেশ্বরের থেকে আসছি আমি গুলশানের মাঝে মাঝে রিক্সায় কিন্তু আমি ঘুরি মানুষ এটা জানে না আমি কিন্তু ঘুরি ওদের জিজ্ঞাসা করি আয় উন্নতি কী অবস্থা কী তো খাওয়া দাওয়া করার পরে তারা যে একটা মেসে থাকে মেসে টাকা দেওয়ার পরে তাদের খুব বেশি পয়সা থাকে তা কিন্তু নয় সুতরাং বেশি দিন যারা চলতে পারবে এটা মনে করার কোনো কারণ নাই সাতষট্টি দিন থাকলেও আমাদের শ্রমিকরা আমরা কোনো কিছুই পেলাম না আমরা এই এখন ধরেন চল্লিশ দিন বিয়াল্লিশ দিন আমি যেটা শুনলাম যে ষোলো দিন যদি আমরা ধরে নিই তাহলে এবারও বিয়াল্লিশ দিন আমাদের আমাদের এই এই শ্রমিকদের না খেয়ে থাকতে হবে না না দায়িত্ব পালন করে থাকতে হবে ঘরে বসে থাকতে হবে কেউ রিক্সা চালাতে গেলে আধা ঘন্টা এক ঘন্টা বেশি রিক্সা চালাতে পারে না আবার যদি কেউ দোকানে থাকে সেখানে চলতে পারে না আমি শেষ করবো আমি আসবো আপনার কাছে আমি শেষ করবো করে শেষ করছি সুতরাং আমি মনে করি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই জেলা জেলা গাড়ি চালনা। এইটা একেবারেই একটা আহমকের সর্গে বাস করে যারা এটা সিদ্ধান্ত নিয়েছে আমি কখনোই মনে করি না প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তটা নিয়েছেন প্রধানমন্ত্রী যে কোনো সিদ্ধান্ত পরিবহনের আমাদের সাথে কথা বললেন নেন যেটা কী করা যায় আপনারা বলেন অথবা ওনার পরিবর্তে ওনাদের কেউ আসে আমাদেরকে বলেন এবার এই সিদ্ধান্তটা যিনি নিয়েছেন একটা অথর্ব মানুষ এবং একটা গরিব মানুষের আমি মনে করি একটা হিতে বিপরীত একটা মানুষকে এই সিদ্ধান্তটা নিতে দেওয়া হয়েছে যে এই বিয়াল্লিশ দিন তারা কী খাবে তাদের সেই চিন্তা না করে এই কাণ্ডটা তারা করেছে ঈদের সময় মানুষগুলো একটা ঈদ বাচ্চারা বাচ্চারা করোনা বোঝে না বাচ্চারা অন্য কিছু বোঝে না বাচ্চারা বোঝে ঈদ তারা দেখবে তাদের বাবা মা ঈদে তাদেরকে খাওয়ার দিতে পারতেছে না তাহলে এইটা নিয়ে তাদের একটা 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 মানসিকভাবে তারা একটা 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 ভিন্নভাব নেবে না তাদের আমরা অন্তত বলছিলাম যে অন্তত ঈদের দশ দিন আগে বা ঈদের দশ দিন পরে গাড়ি চালাতে দাও মানুষগুলো গ্রামের বাড়ি তার বাবা মামার কাছে যেতে চায় দাও আদারওয়াইজ তারা কিন্তু যে কোনোভাবেই হোক আমরা বন্ধ করার পরেও বিয়াল্লিশ দিন বন্ধ করার পরেও আমরা দেখেছি যে আপনার এই ভুটভুটি বলেন নসিমন করিমন তারপরে চার্জার কতগুলো আছে এগুলো আপনার রাস্তা রাস্তা যায় বিভিন্ন জায়গায় বসির মতো ওদের একটা তার ইয়ে করা আছে দিয়ে তারের মধ্যে লাগাই দিয়ে চুপ করে বসে থাকে ওইখানে একটু চার্জে আবার ওইটা দিয়ে আবার রান করলো এখান থেকে রংপুর যেতে তাদের হয়তো সময় বেশি লাগবে কিন্তু তারা কিন্তু পৌঁছে যাচ্ছে তো মানুষ তো আপনি আটকাইতে পারতেছেন না মানুষ চলে যাচ্ছে তা কেন এই আহম্মকের মতো একটা সিদ্ধান্ত নিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় একটা অথর্ব মন্ত্রণালয় এবং এই অথর্ব মন্ত্রণালয় একটা অথর্ব মন্ত্রী এবং এই অথর্ব মন্ত্রী সব কিছুর মধ্যে থেকেই এই ঘটনাগুলো ঘটছে এখন যদি আমরা প্রেশার দিয়ে বলি কালকে যদি করোনা বেড়ে যায়

চল্লিশ বছরে পরিবহন শ্রমিকদের সঙ্গে আছি পরিবহন মালিকের সঙ্গে আছি আমাকে এই পরিবহন আমাকে পয়সা দিয়েছে আমাকে পরিবহনে গাড়ি দিয়ে আমি গাড়ি চলাই আমি খাই আমি নিজেও গাড়ি চালাইছি আমি পরিবহন মালিক সমিতির সভাপতি আমি আমার মা এম এ পাশ করার পরে আমি নিজেও গাড়ি চালিয়েছি সুতরাং আমি তাদের কাছ থেকে ভিন্ন কিছু মনে করি না কিন্তু তারপরেও এই মানুষগুলোকে অসুবিধা করার এবং আমরা নিজেরাও কিন্তু মালিকরা আমি সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির আমি দ্যহীন কণ্ঠে বলতেছি আমি নিজেও ঈদের সময় অসুবিধার মধ্যে পড়ে গেছি আমার স্টাফকে বেতন দেওয়া শ্রমিকদের বেতন দেওয়া আমার অন্যান্য যারা আছে পাম্পে বেতন দেওয়া আমার জন্য একটা ধার করা ছাড়া ব্যাঙ্ক থেকে লোন নেওয়া ছাড়া আমার কোনো হয় নাই আই অ্যাম নো ওয়াই আমি আসবো আপনার কাছে জানাব রাজিকুজ্জামান রতন এবং মশুর রহমান রাঙ্গা আমি আপনাদের কাছে আসবো আমাদের সাথে রয়েছেন ডক্টর বেনোজিরো কিন্তু তার আগে আমি একটু সাদিকুর রহমান হিরুর কাছে যাব জনাব সাদিকুর রহমান হিরো আপনি আপনারা তো দীর্ঘদিন থেকেই বলছিলেন পরিবহন শ্রমিকদের যেই দুর্ভোগ দুর্দশার কথা এবং সরকার কিছুটা হলেও যেটি আমরা বলছি যে আন্তজেলার যে পরিবহন সেটি ছেড়েছে মানে সেটির ব্যাপারে তাদের সিদ্ধান্ত দিয়েছে কিন্তু দূরপাল্লার ব্যাপারে সিদ্ধান্ত দেয়নি এতক্ষণ সেই বিষয়টি নিয়েই আলোচনা হচ্ছিল সার্বিকভাবে পুরো বিষয়টি আপনি যদি আপনাদের দৃষ্টিকোণ থেকে একটু বলেন ধন্যবাদ এটিএন বাংলা ধন্যবাদ এবং শুদ্ধ ব্যক্তি যারা এখানে আছেন ডক্টর বেঞ্জি সাহেব ডক্টর আমাদের রাঙ্গা ভাই এবং রাজ্যগুরু রতন ভাই আমি সবাইয়ের সাথে শ্রদ্ধা জানিয়ে এবং আপনাকে বলি সেটা হলো দেখেন এই যে প্রথমত কথা বলে যেমন সংশ্লিষ্ট যারা ছিল তাদের সাথেও কি সেই আলাপ আলোচনা করা আমি বলছি হ্যাঁ আমি বলছি এই কথা ওনারা বলছে কেন কেন এটা কোর্সের সিদ্ধান্ত নিল কেন যে এই যে গাড়ি চালাবে ঢাকা মহানগরী চলবে এটা ওনারা বুঝতে পারছে না বলে অথর্ব বলছে কথাটা আমি ওনাদেরকে ক্লিয়ার করি কেন বলছে ডিভাইড অ্যান্ড রুল এটা শ্রমিকদের মধ্যে এবং মালিকদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল একটা ভূমিকা নিছে যারা এটাকে করছে তারা এটা অতি বিচক্ষণতার সাথে এটা করছে কিন্তু তারা ভুলে গেছে যেমন রাঙ্গা সাহেব কিছু কান বললো যে আমি আমার ফাসি হয়ে যাক তবু যে শ্রমিকের শ্রমের বিনিময়ে আমি আজকে অবস্থা হয়েছি

কিছুদিন আগে আপনার মাও ব্রিজের মাও ব্রিজ হওয়ার আগেই সেখানে কিভাবে যায় রাস্তার কিভাবে ট্যাক্স বাড়ানো যায় সেটার জন্য একাধিকবার আমাদেরকে যোগাযোগ মন্ত্রণালয় রিকোয়েস্ট করে ভার্চুয়ালি আমাদের সাথে বসছে করোনা কালীন কিভাবে বাড়ানো যায় সেটা টাকা কিভাবে রাজস্ব নেওয়া যায় আমরা তবু এই করোনার মধ্যে কিন্তু আমরা ইচ্ছে করলে পারতাম যে না আমাদের এখন সময় নেয় এটা তো আপনাদের আমাদের পকেট থেকে যাবে কেন আমরা এখন বলবো করোনার পরে বসে আমরা বলতে পারতাম বাট আমরা বলি নাই আমরা সরকারকে হাতকে শক্তিশালী করতে চাই এবং তার জল প্রমাণ হলো দুই হাজার চোদ্দ পনেরোতে আমরা এই গণতন্ত্র সরকারকে টিকা রাখার স্বার্থে আমরা বিরানব্বইটা শ্রমিক আত্মহত্যা দিয়েছি মানব প্রধানমন্ত্রীর কথা এবং এক হাজার শ্রমিক আহত হয়েছে আমাদের দশ হাজার গাড়ির গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো কিন্তু এর পুরো হয় না মাননীয় প্রধানমন্ত্রী কিছু অর্থ অনুদান করেছে তাহলে আমাদেরকে তখন আপনি বলতে পারেন পারেন এই যে আপনি আমাদের গাড়িগুলা বন্ধ রাখবেন আমাদেরকে চলতে দিবেন না তাহলে কি আমাদের নেতাদের সাথে কি আপনি ভার্চুয়ালও বসতে পারতেন না শ্রদ্ধার সাথে বলছি আমাদের যোগাযোগ মন্ত্রীকে উনি তো আমাদের অভিভাবক ডিপার্টমেন্টের হেড আমরা তো ওনার কথা যখনই বলে তখনই সুধার্য আমরা এই সরকারকে সাহায্য করার জন্য যেভাবে বলেছে সেভাবে মানে তারা টেকনাফ থেকে তুলে ধরে আছে এ রাঙ্গা ভাই এন এস হিসাবে শাহজাহান খান তারা হেলিকপ্টারে ঘুরে ঘুরে এই সরকারের পক্ষে কাজ করেছে আমাদের দেশ যে দাবির কারণে আজকে সরকার এই একটা ঘটনা ঘটাইলো যে আপনি গণপরিবহন আংশিক চালাবে দহ ডিস্ট্রিকে চলতে পারবে এটা একটা ভেগ সিদ্ধান্ত আপনি বলছেন ঢাকা শহরে একমাত্র ঢাকা শহরে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে ঢাকা শহরেই সবচেয়ে বেশি আপনার ক্ষতিগ্রস্ত করোনার কারণে তাহলে সে ঢাকাতেই কিন্তু আপনি এখন গণপরিবহন ছাড়ছেন আপনি কিন্তু মার্কেট ছেড়ে আপনি ঢাকাতে কিন্তু বাজার খুলে দিয়েছেন অতএব টাইমও কিন্তু এক্সটেনশন করছেন কিন্তু এবং আপনারাই ইলেকট্রিক মিডিয়ার দেখছি আমরা যে কোথাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হচ্ছে না কালকে মার্কেট বন্ধ করছে আবার খুলে দিছে তা আমাদেরকেও আপনি চালু করে দেখতেন আমাদের নেতারা তো এবার চ্যালেঞ্জ গ্রহণ করতে চেয়েছে কি বলেছি আমরা আমরা বলেছি যে আমাদেরকে সারা বাংলাদেশের যে আপনারা এই যে মানে সিএনজি যেখানে চারজন যাওয়ার কথা সেখানে ছজন যাচ্ছে মাইক্রোবাস যেখানে ছজন যাওয়ার কথা বারোজন যাচ্ছে যেখানে ট্যাক্সির এখন ব্যক্তি ট্যাক্সি ট্যাক্সি এই ট্যাক্সি এখন তারা ভাড়া খাটছে আপনি যে কোনো ব্রিজে যান টঙ্গি যান আপনি মিরপুর যান দেখবেন শত শত লাইন তারা রয়েছে সুন্দরভাবে প্রশাসনের লোকজনের সেটাকে সিরিয়াল দিয়ে পাঠাচ্ছে লোকগুলাকে এইভাবে জ্যাম করে এর তারও তো সুযোগ দেওয়া হয়েছিল এবং সেই সময় আমি মহানগরের ভিতরের কথাই বলছি দূরপাল্লার বাসের কথা বলছি না মানে এইবারই যখন এই বিধিনিষেধ শুরু হলো সেই সময় তো গণপরিবহন চালুর যে এক সিট ফাঁকা রেখে আরেক সিট এবং ষাট শতাংশ ভাড়া বৃদ্ধির বিষয়টি যখন শুরু হয়েছিল সেই সময়কে আমরা দেখেছি যে সেটি শতভাগ নয় মানে কতভাগ কার্যকর হয়েছে সেটি নিয়েই তো আমরা মানে সন্দিহান এবং অনেক ক্ষেত্রেই আতঙ্কিত হতে হয়েছে সেই জায়গাগুলো মানার ব্যাপারে মানে সরকারকেই আমরা দায় চাপিয়ে দেব বা এটা তো কোনো রেজিমেন্টেড কান্ট্রি না সব কিছু তো সরকার অর্ডার দিয়ে বা একেবারেই মনিটরিং করে সব কিছু করতে পারবে আমাদের যে জনবল আর সবকিছুই তো একটা সীমাবদ্ধতা আছে সেই জায়গায় আপনাদের দায়িত্বশীলতা আসলে কতটুকু ছিল আমি আবার আপনাকে বলি এটাকে আমি ক্লিয়ার করছি আপনাকে আমি কিন্তু বলছি না যে হান্ড্রেড পার্সেন্ট আমাদের শ্রমিকরা বা হান্ড্রেড পার্সেন্ট মালিকরা সেটাকে কার্যকরী করছে কিন্তু আমরা আপনাকে করতে চাই চ্যালেঞ্জ গ্রহণ যে আমরা ইন্টার ডিস্ট্রিকে সেটাকে কার্যকরী করার চেষ্টা করছি ঢাকা মহানগরীতে কি হয়েছে আপনাকে বলি আপনাকে আপনি যখন অফিস টাইম তখন আমরা মেনটেন করতে পারিনি কেন পারিনি একটা গাড়িতে দুজন স্টাফ থাকে দেখা যায় পঞ্চাশ ষাটজন জন লোক উঠে গেছে জুড় করে

আমরা পাঠিয়েছি আমরা যদি গাড়ি না চালা দেন আমাদেরকে দশ টাকা কেজি চাল দেন আমাদের শ্রমিকরা খাইয়া বাঁচো করোনা থেকে বাঁচতে এখন আমরা না খেয়ে মরতেছি আমাদের পরিবারের সব বাচ্চারা না খায়ার অবস্থা হয়েছে ডিমান্ড আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি থাকুন আমাদের সঙ্গে জনাব রাজিক উজ্জামান রথন আপনি শুনছিলেন যেই ভয়াবহতার কথা বলা হচ্ছে সেই জায়গায় এবং আমাদের এর আগে যে গবেষণা এসেছে যে কোথায় সংক্রমণ বেশি হয় সেই জায়গায় কিন্তু গণপরিবহনের বিষয়টি এসেছে তো এই জায়গাতে আসলে কি করণীয় বলে মনে করেন ধন্যবাদ আমরা যদি ডাক্তার বেঞ্জির সাহেবের মতন বেঞ্জির ভাইদের মতন মানুষদের মতামতটা শুনতাম একটা জাতীয় কমিটি যদি তৈরি করে তাদের মতামতটা যদি মেনে চলতাম এবং সেই মতামত হ্যাঁ জাতীয় মধ্যে মিটিং করে কিনা জানেন না অনেক সময় স্বাস্থ্যমন্ত্রী নিজেও বলেন যে আমি নিজেও কিছু জানেন না এরকম মানে রাঙ্গাভাই এমনি এমনি কথাটা বলেন নাই কথার পেছনে অনেকগুলো মানে পত্রিকায় প্রকাশিত তথ্য আছে আচ্ছা যদি হতো তাহলে কী হতো যেটা বেনজির ভাই বলছেন যে অবিবেচনা প্রসূত সিদ্ধান্তগুলো হতো না এখন একটা ছোট্ট হিসাব দিয়ে আমি বলি আমাদের দুই কোটি যদি কর্মহীনতার ঝুঁকির মধ্যে আছে যে শ্রমিকরা রাষ্ট্র বলতো ঠিক আছে পনেরো দিনের লকডাউন তো এই পনেরো দিনের জন্য তোমাদেরকে পনেরো কেজি চাল তিন কেজি ডাল এবং দুই লিটার তেল এর জন্য লাগবে বারোশো টাকা আর তোমাদেরকে আর বারোশো টাকা দিয়ে আড়াই হাজার টাকা দিলাম তাহলে দুই কোটি মানুষের জন্য পাঁচ হাজার কোটি টাকা লাগতো পনেরো দিন এই মানুষে বলতো যে রাষ্ট্র পাশে আছে আমি না খেয়ে মরব না দুই নম্বর হতো এই টাকাটা কোথায় ছিল এই টাকাটা আছে এখন আজকে হচ্ছে মে মাসের পাঁচ তারিখ এখন পর্যন্ত আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রায় পঞ্চান্ন শতাংশ খরচ হয়েছে পঁয়তাল্লিশ শতাংশ টাকা খরচ হয় নাই এই টাকাটা বছরের শেষে দেখা যাবে যে অনেক টাকা খরচ হয় নাই তো এই টাকাটা তো আমাদের হাতে আছে টাকাটা দিলে দুটোর লাভ হতো এই মানুষগুলো বাঁচার একটা পথ পেতো আর একটা মানি সার্কুলেশন হলে বাজারে কমিউনিটি সার্কুলেশনও হয় অর্থনীতিতে এটাও একটা গতি তৈরি হতো আচ্ছা তারপরে যেটা দেখুন বলল যে ঢাকা শহরে গণপরিবহন চলবে কিন্তু সিট ফাঁকা রেখে চলতে হবে আচ্ছা তাহলে তার সঙ্গে পরিকল্পনা কীরকম থাকা দরকার ছিল সব অফিসগুলো একসঙ্গে ছুটি দেওয়া যাবে না সব অফিস ছুটি দেবেন সিট পরিমাণ হয়ে যাবে অর্ধেক তাহলে তো রাশ হবেই মানে এই সাধারণ পরিকল্পনাটা কি থাকলো না আমাদের তাহলে আমরা যদি অফিস টাইমটাকে একটু শিফটিং করে দিতাম করোনার সময় তো কোনো অফিস তিনটায় ছুটি হবে কোনো অফিস পাঁচটায় ছুটি হবে তাহলে এই মানে পরিবহন দিয়েও আমি তাদেরকে পরিবহন করতে পারতাম সবাই পাঁচটার সময় বেরিয়ে আসলো আগে ঢাকা শহরে সাড়ে চার হাজার গাড়ি ছিল এখনও ওই সাড়ে চার হাজার গাড়িই আছে কিন্তু একসঙ্গে সবাই উঠতে চাচ্ছে আমি আবার বলছি যে সিক্সটি পার্সেন্ট সিট খালি ইয়া পার্সেন্ট সিট খালি রাখতে হবে তাহলে এটা কি দাঁড়ায় মানে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অবকাঠামোটা দেখতে হবে না হবে তার মানে হচ্ছে যে কাগজের সিদ্ধান্ত হচ্ছে সংক্রমণটা বাড়ছে গণ চলাচলের কারণে জন্য গণপরিবহন কতটুকু দায়ী সেটা সাইকেল রিক্সা বেবি ট্যাক্সি থেকে শুরু করে সমস্ত কিছু সেটা যদি দেখি অথবা যেভাবে আমাদের বাজারে যায় যেভাবে মার্কেট শপিং মলে যায় সেগুলো একটা ব্যাপার বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী করোনাকালে ছয় মাসে কোটিপতির সংখ্যা বেড়েছে সাত হাজারের মতো আর যে যার হিসাব নাই সেটা কি পরিমাণ এই করোনা কালে দুটো জিনিস বেড়েছে একদিকে কোটিপতি বেড়েছে আর একদিকে দরিদ্র মানুষের সংখ্যাও বেড়েছে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ নতুন দরিদ্র হয়েছে এবং আজকে আপনাদের এখানে আসার আগে সেন্টার ফর পলিসি ডায়ালগের একটা প্রোগ্রাম ছিলাম ওখানে তারা হিসাব করে দেখালেন যারা কাজ হারিয়েছিলেন তারা আবার যে কাজে ফিরেছেন তাদের মজুরি কি পরিমাণ কমে গিয়েছে তার মানে জীবনের আয়টা কীরকম কমেছে আবার অন্যদিকে ব্যয় বেড়েছে এই রোজার মাস এবং করোনা দুইটা মিলে প্রত্যেক জিনিসের দাম বেড়েছে করোনায় কি কোনো জিনিস বলেছে যে তুমি শ্রমিক তোমাকে তোমার কাজ নাই তোমাকে আমি একটু কম দামে জিনিসটা দেবো আমরা একটা দাবি করেছিলাম পরিবহন শ্রমিকদের কথা শুনে আমরাও একটু বলেছিলাম যে প্রত্যেকটা টার্মিনালে অন্তত একটা ন্যায্যমূল্যের দোকান থাকতো যে পরিবহন শ্রমিকরা তাদের কার্ডটা দেখিয়ে ন্যায্যমূল্যের দোকান থেকে যেটা খাবারটা খাদ্যটা নিতে পারতো তাহলেও বুঝতাম যে একটা সামগ্রিক আয়োজন আছে আমি লকডাউন করার আগে অন্যান্য সমস্তগুলো বিষয়গুলোকে বিবেচনা করে তারপর আমি লকডাউন করেছি তাহলে বুঝতে এটা হয়ে গেছে যে যেহেতু লকডাউন এটা দিতে হবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ভাবমূর্তিটা রক্ষা করতে হবে ভাবমূর্তি রক্ষা করার লকডাউন মানুষকে রক্ষা করার লকডাউন নয় অসংখ্য ধন্যবাদ ডক্টর বেন্দুর আহমেদ আপনি শুনছিলেন রাজেকুজ্জামান রতনের সেই কথা দিয়েই যদি বলি যে ভাবমূর্তি রক্ষার লকডাউন নাকি জনগণ রক্ষার লকডাউন সেই প্রশ্ন তুলেছেন জানাব রাজিকুজ্জামান রতন আর আমিও এর আগে বলছিলাম যে এই যে সংক্রমণের হার কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি বা মৃত্যু কম দেখতে পাচ্ছি সেটি কি আসলে স্বাভাবিক নিয়মেই না আমাদের যে বিধিনিষেধ সেগুলো প্রভাব ফেলেছে বা কতটা প্রভাব ফেলেছে কারণ আচরণে আমরা উল্লেখযোগ্য হারে প্রভাব দেখতে পাইনি অবশ্য পরিবর্তন দেখতে পাইনি অবশ্য পুরো বিষয়টি যদি একটু বলেন হ্যাঁ আসলে এটা লকডাউনের ফলে লকডাউন বলতে আমরা এটাই বুঝাচ্ছি যে আপনি খেয়াল করে দেখেন পাঁচ তারিখ থেকে আন্তজেলা চলাচলটা বন্ধ আছে এবং সেদিনই একজন আমাদের পরিবহন শ্রমিকদের নেতা বললেন যে প্রায় দুই কোটি মানুষ বাংলাদেশে এক শহর থেকে আরেক শহর রোজ যাতায়াত করে এবং এই যে যাতায়াতটা হচ্ছে না এক জেলা থেকে আরেক জেলা তাতে সুবিধাটা হয়েছে কি ধরেন ঢাকা শহরে অনেক সংক্রমণ সেটা গাইবান্ধায় যেত আমার জেলা গাইবান্ধা আপনার তিনজন আজকে রংপুরের লোক আছে দেখি তারপরে ধরেন গাইবান্ধা থেকে আসতো রংপুরে যেত রংপুর থেকে রাজশাহী যেত রাজশাহী থেকে ঢাকা আসতো এরকম এগুলোকে আমরা বলি সংক্রমণ চক্র অনেকগুলো সংক্রমণ চক্র তৈরি হতো এই সংক্রমণ চক্র তৈরি হতে এটা ধীরে 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 ঊর্ধ্বগামী হয়ে যায় যেটা আমরা দেখেছি এখন যখন তারা সত্যিকার কাজ করছে তখন কিন্তু যুক্তরাষ্ট্রে সংক্রমণ কমে আসছে মৃত্যু কমে আসছে যুক্তরাজ্যে মৃত্যু শূন্য হচ্ছে তো এগুলো আসলেই আমাদের সিনসিয়ার হইতে হবে নিজের কাজটা ঠিকমতো করতে হবে এখন কথা হলো এই যে আমরা যদি ভালো করে একটু পরিকল্পনা করে করি যে যে কথাটা আমরা সরকারের বারবার মুখে শুনি যে জীবন জীবন জীবিকা জীবিকা এবং দুটোর কিন্তু কাজে কিন্তু আমরা সেটা দেখি না যখন লকডাউন হবে তখন তো জীবিকার আপনার খেয়াল রাখতে হবে তাহলে এটা একটা ব্যালান্স করতে হবে যে আমি লকডাউন করবো সেখানে যারা এখানে এফেক্টেড হবে তাদের জন্য আমি আগে থেকেই ব্যবস্থা করি মানে ইয়াতে সুইজারল্যান্ডে একটা আইন আসছিল একটা পার্লামেন্টে যে সকলকে বেতন দেওয়া চাকরি করুক না করুক বেতন দেওয়া এবং অর্থনৈতিকবিদরা প্রমাণ করে দেখিয়েছিলেন ওটাতে যে যদি চাকরি না করেও বেতন দেওয়া যায় সেটাও অর্থনীতিতে এক ধরনের ভূমিকা রাখে পজিটিভ ভূমিকা রাখে ঠিক এখানেও তো কিন্তু আমাদের অর্থনীতি এবং বিশেষ করে আমাদের জনসংখ্যা যে তাতে করে সেই বাস্তবতা মানে আমাদের এখানে কতটা এই কথাটা সরকারের মুখেও শুনি আপনার মুখেও শুনেন যা আমরা কখনো শুনি টাকা আর কোনো অভাব নেই এবং বাস্তবে আমরা দেখি হাজার কোটি টাকা যদি শোনেন একজন লোক শুধু পাচার করে সেই হাজার কোটি টাকার আমি যদি পাঁচশো কোটি টাকা এক কোটি মানুষকে দেই। তাহলে তখন আমাদের গায়ে সেই পাচার তো রাতারাতি বন্ধ করা সম্ভব নয় বা সেই বিষয়গুলো কথা হলো যে আমরা তো দীর্ঘদিনের সমস্যা সম্ভব সরকার সেটা মানে বরাদ্দও রেখেছেন কিন্তু আমরা অব্যবস্থাপনার কারণে আমাদের দক্ষতার কারণে এই টাকাটা আমরা দিতে পারি না আমরা কখনো ধোয়া তুলি যে এখানে অনিয়ম হয় এই টাকাটা খেয়ে ফেলবে অমুক খাবে অমুক খাবে এইটুকু দোহাই দিয়ে আমরা দেই না আমি যে যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে যদি করোনা সংক্রমণটা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে জনগণের সাপোর্ট লাগবে সাধারণ মানুষের সাপোর্ট লাগবে সেটা টিকা নেওয়া বলেন সেটা পরীক্ষা করা বলেন আইসোলেশন বলেন কোয়ারেন্টাইন বলেন তাদেরকে সাথে রাখতে হবে তাদেরকে সরকার যে তার সাথে আছে সেটা প্রমাণ দিতে হবে যেমন প্রমাণ হলো যে এই যে ওনারা কিন্তু খুব সামান্য কথা বললেন যে একটা বাস টার্মিনালে একটা ন্যায্য মূল্যের দোকান করা দশ কেজি চাল দাও দশ কেজি চাল তো ভাই মহা কিছু না দশ কেজি চাল একটা শ্রমিককে যদি আমরা দেই একদিকে তার পুষ্টি ঠিক থাকবে পুষ্টি ঠিক থাকলে উনি কন্ট্রিবিউট করতে পারবে ভালো দেশের জন্য দ্বিতীয়ত একটা প্রবাহ হবে অর্থনীতির প্রবাহ হবে সব মিলিয়ে আমরা আসলে এই করোনাতেও তার ফল পেতে পারি আপনাদের এই সিদ্ধান্তে আমরা মানে মোটামুটি আসতে পারি কিনা যে আমাদের যে নীতি নির্ধারণের পর্যায় থেকে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে করোনা প্রতিরোধ বা মোকাবেলার বিষয়ে সেই জায়গায় যতটা না প্রিভিলেজড গ্রুপের উপর চিন্তা করা হচ্ছে ততটা হয়তো মার্জিনাল পিপল যারা তাদেরকে চিন্তা করে করা হচ্ছে না বিষয়টা কি এরকম কিনা না এটা সত্যি এটা খুবই সত্যি যে মানে যেমন ধরেন করোনা পরীক্ষায় অর্থ আরও এটা যৌক্তিকতা কি যেন যে লোকজন যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তা আমি একদিন বললাম ভাই যে লোকটা সারাদিনে দিনে দুইশো টাকা কামাই করে সে অযথা পরীক্ষার জন্য এই দুইশো টাকা বাদ দিয়ে সে যে লাইনে দাঁড়াবে ঠিক সত্যি কথা এবং সবচেয়ে সবচেয়েড হয়েছে কে ওই লোকগুলো আমরা বলেছিলাম যে যেমন আমরা বলছি টিকা বিনা পয়সায় দিতে হবে ঠিক একই কথা বলেছিলাম পরীক্ষা বিনা পয়সায় দিতে হবে এখন যখন দেখেন ল্যাবে পরীক্ষায় গেছে আগে রিয়েজেন্ট লাগতো দুই হাজার টাকা পরীক্ষা নিয়েছে তিন হাজার টাকা এখন লাগে পাঁচশো টাকা আটশো টাকা এখনো তিন হাজার টাকা তাহলে হয় কারো ভাই এই একটা গরিব লোক এই একটা নিম্ন মধ্যবিত্ত লোক সুতরাং আসলে করোনার যে কোপটা এটা আসলে সারা বিশ্ব জুড়েই সেটা দেখা যাচ্ছে আমরা দেশের মধ্যেও দেখছি যে এই কোপটা পড়ছে আমাদের নিম্নবিত্ত মানুষের মধ্যে আমাদের ভূমিহীন বেড়ে যাচ্ছে আমাদের মানে চরম দারিদ্র্যের আরেকটি প্রসঙ্গ খুব ক্ষেত্র করে জানতে চাইবো এরপরই হয়তো আমরা অন্য আলোচকদের কাছে যাব আমাদের এখানে এখন যে আলোচনাটি হচ্ছে সেটি হচ্ছে ভারতীয় যে ভেরিয়েন্ট সেটির একটা উদ্বেগ উৎকণ্ঠায় আমরা আছি যে এখানে না সেটি প্রবেশ করে এবং সেটি প্রতিরোধ করার জন্য সম্ভব সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সাম্প্রতিক সময় যে কথাটি আসছে ইন্ডিয়াতে যেহেতু আইপিএল স্থগিত করা হয়েছে বাংলাদেশের দুজন খেলোয়াড় তাদের আসবার ব্যাপারে এবং এসে কোয়ারেন্টাইন করবার ব্যাপারে বিসিবি থেকে অবশ্য নমনীয় হওয়ার কথা বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে স্বাস্থ্য অধিদপ্তর এখন পর্যন্ত জানিয়েছে যে সেই সুযোগ নেই এই বিষয়টি যদি একটু বৃহত্তর স্বার্থে যদিও তারা যেহেতু জাতীয় দলের খেলোয়াড়ও এর মধ্যে খেলার শিডিউলও আছে আবার কোয়ারেন্টাইনও থাকতে হবে আপনি স্বাস্থ্যগত বিষয়টি যদি একটু বলেন শোনেন আসলে কথা হলো যে আমাদের দেখতে হবে জাতীয় স্বার্থটা আবার জাতীয় স্বার্থ দেখতে যে প্রত্যেকের ব্যক্তি স্বার্থটা আমাকে দেখতে হবে দুটো মিলাতা এখানে প্রথম জাতীয় স্বার্থ হলো যে ভারতীয় ভেরিয়েন্টটা যেন বাংলাদেশে না ঢোকে এটা কোনোমতেই ঢুকতে দেওয়া যাবে না ইতোমধ্যেই ঢুকে গিয়েছে আপনি জানেন যে অনেক যাত্রী আসছে রোগ নিয়ে তার মানে ওই ভেরিয়েন্টটা নিয়েই তো আসতেছে এখন নিয়ে এসে সে ছড়াচ্ছে কিনা এটা হলো দ্বিতীয় প্রশ্নটা যে আসতেছে আসবে এবং না ছড়ানোর জন্য আমাদের দরকার হলো আইসোলেশন কোয়ারেন্টাইন সেটা এখন আমাদের করাটা খুব জরুরি সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভারতের সঙ্গে যোগাযোগটা বন্ধ রাখা আমার মনে হয় পুরো মে মাসটা ভারতের সঙ্গে মানে যাতায়াতটা বন্ধ রাখা উচিত এক আর দুই নম্বর আমাদের যে লোকগুলো গিয়েছে যেমন সাকিব এবং আমাদের তারা কাজের জন্যই গিয়েছিল তারা বাংলাদেশের জন্য কিছু আর্ন করতেছে তো সুতরাং তাদেরকে আমাদের অবশ্যই আসতে দিতে হবে ঠিক আছে অনেক রোগী গিয়েছেন চিকিৎসানে অথবা অনেকে ওখানে চাকরি করেন এমন কি এমনও হতে পারে একজন ছোট শ্রমিক সে ওখানে যেহেতু বোম্বে চাকরি করতে বা কিছু এদেরকে আমাদের আসতে দিতে था কিন্তু পাশাপাশি আমাদের নিয়মটা মেনে আসতে দিতে হবে যেমন ধরুন কোয়ারেন্টাইন 14 দিনের কোয়ারেন্টাইন অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হোম কোয়ারেন্টাইন না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এখন ধরেন সাকিব বা আমাদের মুস্তাফিজের জন্য আমরা অবশ্যই এটা ভালো জায়গায় ব্যবস্থা করতে পারি আমাদের বিসিবি সেটা করতে পারি কিন্তু সেখানে কোনো ছাড় দেয়া যাবে না যে ওনারা আর কারোর সাথে মিশতে পারবেন না ওনাদের কাছে কেউ আসতে পারবে না এই দুটোর যদি আমরা সমন্বয় করি তাহলে দেখেন ওনারাও খুশি থাকবে এবং ওনারা জানবে যে এটা নিয়ম এটা রাষ্ট্রের নিয়ম রাষ্ট্রের স্বার্থে আমাদের এটা মানতে হবে পাশাপাশি এটা মনিটরিং সুপারভিশন দিয়ে আসলেই এটা না অন্যান্য দেশের ক্ষেত্রে তো আমরা দেখেছি যেমন অস্ট্রেলিয়ান প্লেয়ার যারা খেলতে গেছেন তাদের তো হয়তো দেশে ফেরার ব্যাপারে এই মুহূর্তে নিষেধাজ্ঞাই আরোপ করা হয়েছে আমি আমরা যতটুকু জানি যে আমি অসংখ্য ধন্যবাদ আমি যাচ্ছি جناب রাজিকুজ মন রতন এবং মশি রহমান রাঙ্গা রয়েছেন আমাদের সাথে جناب মশি রহমান রাঙ্গা এই যে অদ্ভুত পরিস্থিতি উত্তরণের উপায় কি উত্তরণের উপায় হচ্ছে এটাকে আপনারা এখন আপনি যেটা একটু আগে রতন ভাই মনে বলেন আর কে জানো বলেন মনহায়া পরিচলক সাহেব বললেন যে প্রত্যেকটা জেলাতে যে আপনার অক্সিজেন সে অক্সিজেন নাই মানে বিষয়টা হচ্ছে যে এগুলো ঘটবে যদি ঘটে তাহলে পরিবহনের দোষটা যাতে দেওয়া যায় সেই কারণেই পরিবহনের বিষয়গুলো করা হচ্ছে আচ্ছা পরিবহনের বিষয়ে আরেকটি বিষয় আপনি বলছিলেন দীর্ঘদিন থেকে আপনিও যেহেতু একাধারে যেমন জনপ্রতিনিধি আপনি পরিবহনের সাথেও রয়েছেন আমার প্রশ্ন হচ্ছে যে দীর্ঘদিন আপনাদের এই ধরনের আমি একটু বলছি যে এই ধরনের দুর্যোগ তো হয়তো আসবার কথা সেই ক্ষেত্রে কোনো সেফটি মেজার কিনে আর সুযোগ রয়েছে কিনা আমি একেবারেই না জেনেই বলছি যে শ্রমিকদের কল্যাণ ফান্ড বা আপনাদের কোনো ইন্স্যুরেন্স বা মানে এইসব দুর্যোগ আসলে তাদের সেই তহবিল কিচ্ছু দরকার আমাদের কিছু দরকার নাই গরিব মানুষের কিচ্ছু দরকার নাই গরিব মানুষের আপনি শুধু খাবারটা দেন এক বছর তিনশো পঁয়ষট্টি দিন এরা বাড়িতে ঘুমাবে কেউ রাস্তায় বের হবে না এই না আপনার কার না কেউ বের হবে না যাদের খাওয়ার আছে তারা কেউ বের হবে না এটা এখানে তো মৃত্যুর বিষয় আছে এখানে জীবিকার বিষয় আছে বাচ্চা কাচ্চার বিষয় আছে সবার আপনাকে তো আর্ন করতে হবে আর্ন করা ছাড়া তো আর আপনি সুধামুখে বাড়িতে গেলেন আর ভেজা আপনার বাচ্চাদের বলেন আমি খাবার কালকে আনবো এটা মানবে না তারা কোনো দিন আজকে সামনে ঈদ আপনার বাচ্চারা এটা মানবে না যে না তো সুতরাং এখন আপনারা জানছেন যে এই ভ্যারিয়েন্সটা যেহেতু চেঞ্জ হয়েছে আমি আগেও বলছি এটা অনেক জায়গায় যে এটা আপনার পশ্চিম জার্মানিতে আমি দেখে আমি শুনেছি এটা ব্রাজিলে শুনেছি এগুলা ভ্যারিয়েন্ট আলাদা আপনার ভ্যারিয়েন্ট ইন্ডিয়াটাও আলাদা এই ভ্যারিয়েন্ট আসলে আমরা যে টিকা দিয়েছি এর মধ্যে দুটো টিকা আমরাও দিয়েছি মানে প্রধানমন্ত্রী দিয়েছেন বিরোধী দলের নেত্রীও দিয়েছেন রহস্যং সার তো সুতরাং এগুলো কোনো কাজে দেবে না আবার নতুন করে আপনাকে ভাবনা করতে হবে এখন এখন মাথার মধ্যে বজ্রপাত হয়ে গেছে শিক্ষা আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে এই ভেরিয়েন্টটা যদি শুরু হয় তাহলে আমরা বন্ধ করব কীভাবে কী করতে হবে সারা বাংলাদেশ সব ক্লাস করে দিতে হবে দিল গার্মেন্টস বলে না বিদেশে গার্মেন্টস কাপড় পাঠাইতে হবে এগুলো অর্ডার নেওয়া আসে ঠিক আছে গার্মেন্টস খোলা থাকলো আচ্ছা গার্মেন্টস খোলা থাকলো তারপরে কী হবে মানুষজন অবশ্যজন করতে পারবে মানে দোকানপাট কী হবে খুলতে পারবে আস্তে আস্তে মানে কোনো যে একটা সিদ্ধান্ত মানে কি বলে এটাকে সবাই মিলে যেমন পরিবহন বন্ধ করতে গেলে পরিবহনের সভাপতি আমরা পরিবহনের সভাপতি শ্রমিক ইউনিয়নে আছে আমাদেরকে জিজ্ঞাসা এর আগেও করা হয়েছে চোদ্দো সালে চোদ্দো উনিশশো চোদ্দো কথা আমি বলতেছি আপনাকে দু হাজার সালে যখন সমস্ত বাংলাদেশ গাড়ি বন্ধ ছিল দুই মাস মানীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে আমাদের ডেকে বলেছেন কি করতে হবে বল আমাদের এই খাবার আছে যদি বন্ধ হয়ে যায় সব কিছু তাহলে কি হবে আমরা বলছি আমরা খুলে দেওয়ার ব্যবস্থা করতেছি ওই যে বললো হিরু সাহেব হেলিকপ্টারে হোল্ড বাংলাদেশ আমরা পনেরো দিন পেলে আমরা উপরে ছিলাম সারা বাংলাদেশ ঘুরে সমস্ত রাস্তা আমরা খুলে দিয়েছি আমরা না নাটোর থেকে নওগাঁ থেকে চাল নিয়ে আসছি আমরা দিনাজপুর থেকে চাল নিয়ে আসছি আমরা রাজশাহী থেকে তা তার সবজি নিয়ে আসছি আমরা সেই বান্দরবন থেকে আমরা সব হোল বাংলাদেশের রাস্তা আমাদের আমরা খুলেছি এর মধ্যে আমাদের আমাদের শ্রমিক মারা গেছে বিরানব্বই জন আমাদের গাড়ি পুড়েছে ছয়শোর উপরে আমাদের এগুলো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের সমস্ত টাকা বুঝাই দিয়েছেন সমস্ত টাকা আমাদের বলছেন তুমি তুই টাকা নিয়ে যা নিয়ে যা তোরা তোর শ্রমিকদের দিয়ে আমার না এই টাকা আমি দিতে গেলে কালকে আরেকজন আপনার বলবে টাকা বেশি দিছে উনি খরচ কম করছে আপনি নিজে হাতে দেন এটা ভালো হবে উনি নিজে দিতে চায় নাই তারপর উনি নিজে দিয়েছেন এবং একটা বাস্তব কথা বলি আজকে আপনাকে আমি কোন মন্ত্রী নই আমি বিরোধী দলের চিফ হুইপ তারপরে বলতে বাধ্য হচ্ছি এই মহিলাগুলোর কারো নাক পোড়া কারো কান পোড়া কারো গলার পোড়া এগুলো ব্যান্ডেজ করে আসছে তারপরেও কিছু কষ পরে কষ বলি আমরাকে সেটা উনি গলায় জড়ায় ধরে কাঁদছেন উনি বঙ্গবন্ধু কন্যা গলায় জড়ায় ধরে কাঁদছেন কাঁদতে বলছেন যে আমি মা তোমাদের যত করা লাগে এই ওদের চাকরি যেখানে হোক সেখানে তোমরা ওদের আগে চাকরি দিবা কে কি বলবে না বলবে সেটা বলবা এই সেই প্রধানমন্ত্রীর সময় ওনাকে না জানায় ওনাকে না বলে এই ধরনের একটা সিদ্ধান্ত এই আপনি বলেন আমাকে যে আমার শ্রমিকরা কী খাবে কি খাবে আমাকে বলেন আমার তো নিজেরই অবস্থা খারাপ আমি চলতে পারবো না তো অসংখ্য ধরুন যার আড়াইশো গাড়ি আছে যার তিনশো গাড়ি যার বারোশো গাড়ি আছে তারা কি করবে যেটা আমার আপনার রতন ভাইয়া বলছে আবার আমাদের পরিচালক সাহেব বলছে তাদের খাবার দেন আমি কথা দিলাম বাংলাদেশ সরকারের মালিক সভাপতি হিসাবে শ্রমিক ইউনিয়ন সভাপতি শাহদাহান খান আমরা দুইজন মিলে সমস্ত শ্রমিকদের বাসায় ঢুকে রাখবো একটা গাড়িও আমাদের তিনশো পঁয়ষট্টি দিন বাইরে হবে না আপনিও আপনি একটা মুখ খারাপ করে কথা বলতে হয় খারাপ না যে ভাত দেওয়ার ভাতার না আর কিল দেওয়ার আপনি গোসাই এটা হয় না কিল দেওয়ার গোসাই ভাত দেওয়ার ভাতার না কিল দেওয়ার গোসাই আপনি দেবেন না আপনি বাড়িতে বসে থাকেন বাহ আমি বাড়িতে বসে খাবো কি হাওয়া খাবো হাওয়া খাবো সংখ্য ধন্যবাদ জনাব সাদেকুর রহমান হিরো আপনি শুনছিলেন এই একটি বিষয় একটু পরিষ্কার করবেন সামগ্রিক বিষয় তো বলবেনই শ্রমিকদের জন্য কোনো কল্যাণ ফান্ড বা মালিকদের পক্ষ থেকে কোনো ইন্স্যুরেন্স মানে কোনো কিছুর এরকম একটা সেফটি মেজার নেওয়ার সুযোগ ছিল কি না যে যদিও কোনো নিয়োগপত্র নেই বলা হচ্ছে এবং নিয়োগপত্রের ব্যাপারে আপনারাও বলছেন মালিকরা দেয় না মালিকরা বলছেন যে তারা নিতে চায় না এই ধরনের পারস্পরিক দোষারত রয়েছেই সার্বিকভাবে বিষয়টি যদি একটু উল্লেখ করেন হ্যাঁ একটা সুন্দর প্রশ্ন করছেন আপনি হ্যাঁ কল্যাণ তহবিল একটা আছে রাষ্ট্রীয় মালিক শ্রমিকের যৌথ আলোচনার ভিত্তিতে একটা কল্যাণ তহবিল গঠন হয়েছিল গত দুই হাজার দুই সালে দুই হাজার আঠারোতে সংসদীয় কমিটির সবার মধ্যে আমি উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছিলাম জাতীয় পার্টির জনাব মোহাম্মদ চুন্নু সাহেব উনি হলেন গিয়ে এটার চেয়ারম্যান এই সেই স্থায়ী কমিটির শ্রম বিষয়ে সেখানে যখন কল্যাণ তহবিলের আপনার খোঁজখবর নিতে গেলাম আশ্চর্য হয়ে গেলাম দুই সালের ঘটনা আর বছর পরে মানে আঠারোতে এসে দেখা গেল সেই কল্লান্ত ওবিল ওইখানে ওইভাবেই রয়ে গেছেগা প্রশ্ন হলো এটা কোনো মনিটর করা হয় নাই এটাকে আপগ্রেড করা হয় নাই এটাকে তখন বিবাদ লাগলো কার সাথে যে যুগাদগ মন্ত্রীর নিয়ন্ত্রণ থাকবে না বিআরটিএস চেয়ারম্যানের হেড থাকবে এটা নিয়ে তখন এত তর্ক বিতর্ক হলো এবং আমি ধন্যবাদ দানে চুন্নু ভাইকে সে খুব করা কথা বলেছে যার রাষ্ট্র এত উচ্চ পদ থেকে আজকে আপনি এখানে তর্ক বিতর্ক করতেছেন কার দাইতে কিন্তু কল্লান্ত ওবিলকে কিন্তু

তো সেই পর্যন্ত তো এখন তো নিয়োগপত্র হলো না যাই হোক আমরা আঠারো আইনটা কার্যকারী হয় নাই সরকার কিন্তু সব জানে আমাদের যারা সরকার থেকে আরম্ভ করে পজিশনটা কিন্তু সরকারের বিভিন্ন কারণে আমরা এখন পর্যন্ত ফুলফিল করতে পারি নাই তাহলে এখন কি করণীয় ছিল আপনি বলছেন এখানে যে বরাদ্দ আছে অনেকে বলতেছেন স্যার বলছেন বেঞ্জ সার বলছেন আমাদের রাঙ্গা ভাই বলছেন আমাদের রতন ভাই বলছেন যে ফান্ড আছে কিন্তু খরচ হচ্ছে না কেন হচ্ছে না প্রধানমন্ত্রী ফান্ড দিচ্ছে খরচ করছে না আমলারা এই টাকা রেখা দিবে পর অন্য খাদে ওনাদের পার্সোনাল কাজে লাগাবে এটা বিভিন্ন ব্যক্তিগত খাদে এটাই বাস্তবতা রাজিক জমান রতন আমরা শেষ করব যদি কিছু যুক্ত করেন দুটো জিনিস যে একটা কল্যাণ তহবিলের কথা বলেছিলেন একটা ইয়েদের জন্য শ্রমিকদের জন্য একটা কল্যাণ তহবিল আছে সেটা আছে কীরকম যারা চাকরি করে তাদের জন্য কিন্তু পরিবহন শ্রমিকদের কল্যাণ তহবিলের ক্ষেত্রেও কিন্তু একটা কল্যাণ তহবিল করা যায় করা যায় এবং সেটা যেটা বললেন যে দুই সালে পরিকল্পনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে বাস্তবায়ন অগ্রগতি সেগুলো আমরা জানি না একটা ছোট্ট উদাহরণ যদি বলেন যে পঞ্চাশ লক্ষ পরিবহন শ্রমিক প্রতিদিন তাদের জন্য যদি পাঁচটা করে টাকা জমা করা হয় তাহলে কি মাসে আড়াই কোটি টাকা জমা পড়ে মাসে পঁচাত্তর কোটি টাকা জমা পড়ে

তখন ইন্স্যুরেন্স একটা আপনাকে করতে হবে এই ইন্স্যুরেন্স থার্ড পার্টি করতে পারেন ফার্স্ট পার্টিও করতে পারেন থার্ড পার্টি করলে আপনার কম টাকা লাগবে ফার্স্ট পার্টি করলে আপনার অনেক বেশি টাকা লাগবে তো আপনি থার্ড পার্টিও যদি আমরা বলছি যে এই থার্ড পার্টি টাকাটা যেহেতু আমরা পাই না এইটা কোনো ইনভেস্টমেন্টের মধ্যেই নাই এটা ইন্স্যুরেন্স কোম্পানি গায়েব করে দেয় তো এই টাকাটা আমরা গভর্নমেন্ট কিনে দিতে চাই যে আমরা বিআরটিএ কিনে দিতে চাই বিআরটিএ এই টাকাটা রাখুক যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হবে বড় ধরনের ছোটো ধরনের যাই হোক তারা সঙ্গে সঙ্গে ওই টাকাটা গভর্নমেন্ট উইদাউট এনি ইনভেস্টিগেশন যারা মারা গেছে ক্ষতিগ্রস্ত যারা শ্রমিক হোক মালিক হোক পাবলিক হোক তাদের কাছে সেই টাকাটা দিয়ে দিক কিন্তু গভর্নমেন্ট সেটা গভর্নমেন্ট লোকজন সেটা করবে না করতে দেবে না সেটাই সেটাই বলছিলাম যে আমাদের আবার এদিকে একটা এমপ্লয়মেন্ট ইঞ্জুরি ইন্স্যুরেন্সের কথাও আমরা অনেকদিন ধরে বলছি সমস্ত শ্রমিকদের ক্ষেত্রে সেটা চা বাগানের শ্রমিক হোক চা বাগানের শ্রমিক হোক সেটা পরিবহন শ্রমিক হোক সেটা নির্মাণ শ্রমিক হোক কোনো শ্রমিক যেন অসুবিধায় পড়লে তার পাশে দাঁড়াতে পারে এটা একটা প্রক্রিয়া দরকার আর এই করোনা একটা বিশেষ পরিস্থিতি শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী এই করোনার মোকাবেলা করছে ফলে পৃথিবীর বিভিন্ন দেশ কীরকম সহযোগিতা করছে আমি শুধু একটা উদাহরণ দিয়ে বলি কম্বোডিয়া বাংলাদেশের চেয়ে অনেক দরিদ্র দেশ কম্বোডিয়ার গভর্নমেন্ট তেইশ মিলিয়ন ডলার দিয়েছে তাদের সাড়ে পাঁচ লক্ষ শ্রমিকের জন্য বলছে যে এই মানুষগুলোকে যে আমি ঘরে থাকতে বলেছি ঘরে খাবারটা অন্তত পৌঁছে দিই তারা যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই ব্যবসা হবে ব্যবসার জন্য তাদেরকে মারার দরকার নেই তাদেরকে বাঁচিয়ে রাখলে আমরা আবার ব্যবসা করতে পারবো ফলে আমাদের ওটা খেয়াল করছে করোনা একটা জীবনঘাতী রোগ করোনার হাত থেকে মানুষকে বাঁচাতে চাই মানুষকে বাঁচাবার জন্য তার জীবন এবং জীবিকা দুটার সমন্বয় সাধন করতে করতে চাই শুধু বলবো যে তুমি জীবন বাঁচানোর জন্য ঘরে বসে থাকো তাহলে মানুষ ঘরে বসে থাকবে না আবার জীবিকার জন্য যেখানে ঝুঁকি নেওয়া দরকার সেখানে ঠিকই ঝুঁকির কাজে তাকে পাঠিয়ে দিচ্ছি কারণ ওই চট্টগ্রাম বন্দর থেকে যদি পণ্য না আসে আর ওই রংপুরের জায়গা থেকে যদি চালটা না আসে দুদিন পর আম্রপালি আম হোক আর ওই আমার হাড়ি ভাঙ্গা আম হোক সেটা যদি ঢাকায় না আসে তাহলে তো মানুষ খেতে পারবে না এইটা চালাবে কে চালাবে পরিবহন শ্রমিক তাহলে ঝুঁকি মূল করবে কিন্তু তার পাশে রাষ্ট্র দাঁড়াবে না এটা হতে পারে না প্রিয় দর্শক এই ছিল আজকের এটিএন সংলাপ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত চারজন আলোচকের কথার সূত্র ধরে শুধু এইটুকু বলতে চাই যে নীতি নির্ধারণী মহলে যারা রয়েছেন বা সিদ্ধান্ত নেয়ার জায়গায় যারা রয়েছেন তাদের সিদ্ধান্ত যেমন আরও বিবেচনা প্রসূত হবে পাশাপাশি আমরা যারা রয়েছি তাদের আচরণও দায়িত্বশীল হবে সেই প্রত্যাশায় শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ